একটি তৈরি করেছে, সেটার একটা অফিসিয়াল লঞ্চ। যে অফিসিয়াল লঞ্চের অনুষ্ঠানটি আমাদের কিছুক্ষণ পরে শুরু হবে, আমি তার আগে দু চার কথা বলতে চাই। একটি ওয়েব সাইটের যদি সিনেমা দেখা হবে বলছে, তার কি লক্ষ্য হতে পারে বা তার কি ভূমিকা হতে পারে বা এটির প্রয়োজনীয়তা কি? সিনেমা বলতে আমাদের কাছে কোটান কোট যে ধারণাগুলো আছে, সেই ধারণাগুলোর বিপ্রতিকে আমরা কেন একটি ডেডিকেটেড ওয়েবসাইটের মাধ্যমে ছবি মানুষের কাছে পৌঁছতে চাইছি, সেখানে দু চার কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। প্রথমত, সিনেমা বলতে আমাদের কাছে একটা মাথায় আসে প্রথমে যে সিনেমা মানে খুব বড় হলিউড, বড় পোস্টার, বিগ স্টার্স, বিরাট প্রমোশন, প্রমোশনের নতুন নতুন বিভিন্ন রূপ, প্রচুর খবর, তারপরে ছবিটি বড় হলে আসে এবং এই বড় হল আসতে গিয়ে তাকে সেন্সরের মাধ্যমে যেতে হয় যে আমার ছবিটি ভারতবর্ষে দেখানোর যোগ্য কিনা, সেটা আমার সামাজিক বড় কোনো ক্ষতি করছে কিনা, তার কিছু মানদণ্ড তৈরি করে দিয়েছে ভারত রাষ্ট্র। সেই রাষ্ট্রের যে বিভিন্ন নিয়মাবলীগুলো আছে সেগুলো থেকে ছাড়পত্র পাওয়ার পরে দাঁড়িয়ে থাকে ডিস্ট্রিবিউশন, এবং সেই ডিস্ট্রিবিউশনের সিস্টেমও দেখা যায় যদি অনেক কষ্ট করে একটু ছবি তৈরি হওয়ার পরও যে নিয়ম পুঁজি তৈরি করেছে সেটাকে ক্রনিক ক্যাপিটাল আমি বলতে পারি খুব সরাসরিভাবে তৈরি করেছে, সেটার মাধ্যম দিয়ে অনেক ভালো ছবি মানুষের কাছে সরাসরি পৌঁছাতে পারে না। তার ভুলি ভুলি উদাহরণ আছে এবং সেই উদাহরণের মধ্য দিয়ে আমাদের সঙ্গে পথে আলাপ, বন্ধুত্ব, যা বন্ধুত্বপূর্ণ হাতটা আমরা প্রতি মুহূর্তে পেয়েছি, রাত্রির আড়াইটের সময় ফোন করলে পেয়েছি, তিনি আপনাদের খুবই পরিচিত, বাকি তাদের ব্যক্তিগত ছবি পরিচালনা করে এবারের আগেরবার জাতীয় পুরস্কার পেয়েছিলেন প্রদীপ্তদা, তিনি আমাদের পরিবারের অন্যতম অভিভাবক হিসেবে আমাদের কাছে এসেছেন এবং এখানে আমার অনেক বন্ধু বান্ধব আছে যারা কিন্তু এই অন্য ধারার ছবি করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। এই ধারাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের মাথায় আসে যে একটা ওয়েবসাইট যদি আমরা তৈরি করতে পারি ডেডিকেটেড, যেখানে খুব অল্প পুঁজিতে একটা DSLR ক্যামেরাতে, একটা মোবাইল ক্যামেরাতে একটা ছবি তৈরি হতে পারে এবং সেই ছবিটা মানুষের কাছে সরাসরি পৌঁছে যেতে পারে, মধ্যখানে রাষ্ট্র তার নিয়ম, বিগ ক্যাপিটাল তার নিয়ম, ডিস্ট্রিবিউশন তার নিয়ম, এইগুলোকে বাদ রেখে সরাসরিভাবে ভিউয়ার্সের সঙ্গে মেকারের একটা ডাইরেক্ট রিলেশন তৈরি হতে পারে। সেই প্ল্যাটফর্মটাকে তৈরি করার জন্য আমরা এই industry.com নামক প্ল্যাটফর্মটি তৈরি করেছি। আমরা আশা রাখবো এখানে আরও বাকিরা যারা ছবি তৈরি করছেন তারা এগিয়ে আসবেন। আমি বাকি কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার আগে industry.com-এর আরও যে দুজন কুট মাথার লোক, শুধু আমি একা নই, আরও দুজন খারাপ মাথা দিয়ে যাদের এই বুদ্ধিগুলো বেরিয়েছিলেন এমন কিছু একটা তখন বহুদিন অপেক্ষা করে রেলওয়ে করে ছবিটা রিলিজ হবে, তাই জন্য রিলিজ হলে তার পক্ষে আমাদের চলে গেছিলো দেখতে পাই, সেসব ইন্ডাস্ট্রি বা এই ধরনের থাকলে আমার সুবিধাই হতো। আমি ইন্টারনেটে করি, আমি ইন্টারনেটে একটা এমন একটা প্ল্যাটফর্ম যে ধরুন আমি ছবিটার জন্য অপেক্ষা করছি, হলে রিলিজ করবে, চারটে হল পেলো, কোনো টাইম ভালো পেলো না, কিছুটা ভালো পেলো না, তারপর কি হল থেকে তুলে দিল, লোকে বললো যে শুনলাম ভালো তো কিন্তু দেখতে পেলাম না, কবে এমনি টেলিগ্রাম দেখা হয়েছে দেখা হবে না তার ঠিক না। তো এই ধরনের ছবি এইভাবে ডিসক্রিপশন হচ্ছে যায়, আস্তে আস্তে ইন্টারনেটটা সুলভ হয়ে যাবে হয়ে পড়েছে, জানি না আমার কতদিন সুলভ থাকবে আর কি। তো এই সময় যেখানে কিনা আপনি সেন্সরশিপ ডিস্ট্রিবিউশনের এই কঠিন আপনার ব্যাপক এবং তার সঙ্গে যারা কী করতে হয় প্রপার ডিস্ট্রিবিউশনের কথা ভাবলেই সিনেমা টিনেমা বানানো দূরের কথা, প্রডিউসার জোগাড় করা এবং ডিস্ট্রিবিউশন, তাতে কী হয় আপনি যখন স্ক্রিপ্টটা যদি তখন আমার মানার উপরে সত্যি হতে পারে ওগুলো তো অটোমেটিক একটা সেন্সরশিপ করতে হয়। এই সেন্সরশিপ হলো প্রতিটা স্টেজে শর্ট নেওয়ার ক্ষেত্রে, সেখান থেকে পোস্ট প্রোডাকশনে এডিটের সময় তারপর সেন্সরশিপ প্রপার যেখানে দেওয়া হয়, এই যে এত কিছু পরে সিনেমা করার পরে এটা আবার ভালো করেছে না যারা দুঃখ থাকে, এই ধরনের প্ল্যাটফর্মে আপনি নিজের মনে করে একটা ছবি বানালে তখন দেখা যায় এছাড়া কিছু জিনিস থাকে যেরকম কিছুদিন আগে ছিল আপনার ঘরে যখন ঘুরতে ছিল এক ধরনের এডিটিং ছিল সেগুলো ডিজিটাল এবং সেগুলো আমরা ডিজিটাল ভার্সনে পড়াশোনা করতাম,
যখন আমাদের মধ্যে সেলুলার করেছিল ওরা ডিজিটাল সেলুলার একটা পয়েন্ট উঠে গেল এত হয়েছে যে প্রপারলি আপনার ছবি সাউন্ড মিক্স হয়নি কালেক্টারিস ওই ওই পার্টিকুলার ওই সফটওয়্যার হচ্ছে না ওই জায়গাতে হচ্ছে না এই হচ্ছে না ওইটা ওরা হয় আছে তো ডিজিটাল এই যে মানসিক অবস্থা আছে ছবির প্রতি এইটা আমার ধারণা যদি আস্তে আস্তে এই ধরনের ইন্টারনেটের এবং টেকনিক্যাল যে হচ্ছে আমি যেটা মধ্যে আছি আমি দেখ করবো কোনো ভাবনা চিন্তা আমাকে স্বাধীন হতে শুরু করেছে তো সেইটা আমাদের পশ্চিমবাংলাতে জুলটা যদি এটাকে এগিয়ে নিয়ে যেতে পারে তাহলে চমৎকার হচ্ছে মানে আমি এটাকে ওয়েলকাম করছি এবং ওদের সাফল্য ছবিটা রিলিজ করবো এই বাইরে আমাদের কি বলে যাচ্ছে।